100 দিনের কাজ প্রকল্পের মাধ্যমে ক্যানেল তৈরি করা নিয়ে কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তদন্ত শুরু করেছেন কালিয়াচক 3 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা ঘোষ, বিডিও জীবনকৃষ্ণ মণ্ডল সহ ব্লক প্রশাসনের কর্তারা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যারানী মণ্ডল, তার পাল্টা অভিযোগ ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। কারণ কিছুদিন আগে অনাস্থার মাধ্যমে তিনি প্রধান হয়েছেন, বিগত দিনে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন সেই সময় এই কাজগুলো হয়েছিল, তার আমলে এই ধরনের কোনো কাজ হয়নি, তাই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তরুণ ঘোষ বলেন, আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজ প্রকল্পের মাধ্যমে ক্যানেল তৈরির পরিকল্পনা ছিল, জমির আল ধরে এই ক্যানেল ব্যবস্থায় কৃষকদের অনেকটাই সুবিধা করে দেবে, তাই সরকারের নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেই কাজ করা হয়েছে বলেও জানানো হয়। অথচ আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের কোথাও ক্যানেল তৈরির কাজ হয়নি, যেসব জায়গায় এই কাজ করার কথা ছিল সেখানে নামমাত্র বোর্ড টাঙানো হয়েছে, তাও প্রায় ভগ্নদশা অবস্থা। এই প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি টাকা তছরূপ করেছে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যারানী মণ্ডল। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের কাছে। তারই পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই কাজের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে পুলিশের কাছে সরকারি অর্থ তছরূপের অভিযোগ প্রধানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় করা হবে। এদিকে আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ মণ্ডল বলেন, মিথ্যেভাবে তার স্ত্রীকে এখানে জড়ানো হয়েছে। কিছুদিন হলো অনাস্থার মাধ্যমে তার স্ত্রী নতুনভাবে প্রধান পদে দায়িত্ব পেয়েছেন, কিন্তু যে কাজের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি অনেকদিন আগের। এই ব্যাপারে নতুন প্রধান কিছুই জানেন না। কালিয়াচক 3 পঞ্চায়েতের সমিতির সভাপতি নিরুপমা ঘোষ এবং বিডিও জীবনকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, 100 দিন কাজ প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ তছরূপের যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হয়েছে। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাদের কাছে বিডিও সাহেবের কাছে একটা কমপ্লেন গেছিলো এই প্রধানের বিরুদ্ধে, সন্ধ্যা মণ্ডলের বিরুদ্ধে। ওই বিশেষে আমরা জয়েন্ট স্যার, আমি ইঞ্জিনিয়ার স্যার নুরুল বাবু, আমি হলাম পঞ্চায়েত সমিতির সভাপতির হাজবেন্ড তরুণ ঘোষ। আমরা এই কাজগুলো ঘুরে দেখলাম, একটাও কাজ কিছুই হয়নি, আদৌ বোর্ডও দেখতে পেলাম না কয়েক জায়গায়। প্রায় কয়েক কোটি টাকার কাজ দুর্নীতি হয়েছে এই সন্ধ্যারানী মণ্ডল করেছে, এটাকে আমরা খতিয়ে দেখছি। এর বিরুদ্ধে যদি মানে কি এই আমরা তো দেখলাম যে কোনো কাজই হয়নি, আমরা এটা নিয়ে হাইকোর্ট যাওয়া প্রয়োজন হলে কেস করবে, আইন অনুসারে যা হবে এটা ব্যবস্থা নিবার বিরুদ্ধে। কোন কোন এলাকায় ঘুরে দেখলেন? টোটাল আকন্দবাড়িয়া জিপি কোটায়। প্রকল্পগুলোর নাম কী কী, মানে কী কী প্রকল্প ছিল? প্রকল্পগুলো তো সব বোর্ডে তো বোর্ড নাই, ক্যানেল ছিল, তারপরে ল্যান্ড ডেভেলপমেন্ট ছিল, এগুলোই সব। আর ইয়ে বোর্ডগুলো বেশিরভাগই এনআরজিএসের কাজ? হ্যাঁ, এমজি এনআরজিএসের কাজ। বোর্ডগুলো চুরি হয়ে গেছে? একদম অত্যন্ত একদম খুব খারাপ অবস্থা, কোনো কাজই হয়নি। টোটাল টাকাটা সম্পূর্ণ আত্মসাত করেছে প্রধান সন্ধ্যারানী মণ্ডল। আপনার নাম? তরুণ ঘোষ। পরিচয়? পঞ্চায়েত সমিতির সভাপতির হাজবেন্ড। আমি স্টুডেন্ট, আমি তো আজ 4-5 মাস হলো আমি নতুন প্রধান হয়েছি, কারণ এর আগে প্রধান কাজ কি করেছে না করেছে, কাজ হোল্ড করেছে না কি করেছে, সেটা আপনারা তদন্ত নিয়ে দেখেন। এর আগে প্রধান ছিল সরস্বতী মণ্ডল। আমি বর্তমান এখন 5 মাসের মতন হলো, কোনো এনার্জিসে কাজ হয়নি, কোনো টেন্ডার পাস হয়নি এখনও পর্যন্ত। আমি জেলা অবধি, বিডিও অবধি জানিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আচ্ছা, যদি আপনি তো বলছেন যে কোনো কাজ হয়নি আমার আমার আসার পর, হ্যাঁ, তাহলে ওই শুকনগর বর্ডারের পাশে যে ক্যানেলটা খোলা হচ্ছে ওটা কার আমলে হচ্ছে? ওইটা কাজ শুরু হলো মাত্র আজ 3 দিন হলো। আপনার নাম কি? আমার নাম দিলীপ মণ্ডল। আপনার স্ত্রী প্রধান? প্রধানটা আপনার স্ত্রী তো? হ্যাঁ, আমার ওয়াইফ। কী নাম? সন্ধ্যা মণ্ডল। ঠিক আছে।